তো এই যে আপনারা বিভিন্ন জায়গায় কষ্ট করে যান, হেঁটে যান, রিক্সায় যান, জ্যাম ঠেলে যান, এইভাবে ভ্রমণ করে যাওয়াটা কষ্ট করে, হয়তো এখানে অনেকে কাছ থেকে, অনেকে আবার অনেক দূরে থেকে আসছেন। যারা দূর থেকে আসছেন তারা নবীদের সুন্নত আদায় করছেন। মুসা আলাইহি সালাতু আসসালাম, এই মুসা আলাইহি সালাতু আসসালাম জ্ঞান অর্জন করার জন্য ভ্রমণ করেছেন। সহি বুখারীর বর্ণনা 74 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে মুসা আলাইহি সালাতু আসসালাম একবার বনি ইসরাইল সম্প্রদায়ের মাঝে বয়ান করছিলেন আলোচনা। এক ব্যক্তি আসছে, আসার পর বললেন, হাল তাআলামু আহাদান আলামা মিনকা, আপনি কি আপনার চাইতে বড় কোনো জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীতে আছে বলে আপনার জানা আছে? এটা এক ব্যক্তি মুসা নবীকে জিজ্ঞাসা করলেন। তো মুসা আলাইহিস সালাতু আসসালাম জবাব দিলেন, না নাই। তো এই জায়গায় একটা বিষয় মনে রাখবেন, সাধারণত কোনো যুগে যেই নবী আসে ওই নবী সবচেয়ে শিক্ষিত হয়, এটা হলো নিয়ম। যেই যুগে যেই নবী থাকেন তিনি হন সবচেয়ে শিক্ষিত, সেই হিসাবে মুসা নবীর জবাব ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যে মুসা নবী আমার প্রতি যদি একটু ইঙ্গিত করে বলতো যে আল্লাহ ভালো জানেন, তাহলে বিষয়টা আরও সুন্দর হতো। তো মুসা নবী বলছে, না নাই। তো আল্লাহ বললেন, বালা আব্দুনা খাজির, হ্যাঁ আছে, আপনার চাইতেও কিছু বিষয় বেশি জানে এমন একজন মানুষ আছে দুনিয়াতে, তার নাম খজির, আমার বান্দা। সুবহানাল্লাহ। মুসা নবী পেরেশান, এই লোকের কাছে আমার যাইতে হবে, এটা কে, যার কাছে এমন বিদ্যা আছে এর তো আমার বের করতে হবে। সূরা কাহাফের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। স্মরণ করুন ওই সময়কে, মুসা আলাইহিস সালাতু আসসালাম যখন তার গোলাম যুবক ইউশা ইবনে নুনকে বললেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, আমি চলতেই থাকব, আমি রাস্তা অতিক্রম করতেই থাকব, তুমিও আমার সাথে চলতে থাকবে, যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছব, অথবা এই দুই সমুদ্রের মিলনস্থল না পাওয়া পর্যন্ত আমি দীর্ঘ একটা যোগ কাটিয়ে দিব। খজিরকে না পাওয়ার আগ পর্যন্ত যুগের পর যোগ যদি কাটিয়ে দিতে হয় তাও আমি কাটিয়ে দিব, তারপরও তার কাছ থেকে বিদ্যা অর্জন করতে হবে। একজন নবী যোগের পর যোগ কাটাই দিতে চায় বিদ্যা অর্জন করার জন্য। আমরা তো এমন অবস্থা হয়ে গেছে এখন, বিদ্যা অর্জন একদম পুরা পানি ভাতের মতো বানায় নিছে। আগেকার মাদ্রাসাগুলোতেও নিয়ম ছিল কি জানেন, প্রত্যেক ক্লাসের ছাত্ররা ওস্তাদের সামনে কিতাব নিয়ে যাইতেন। দেশ গ্রামের এখনও অনেক মাদ্রাসার নিয়ম হলো, গ্রাম অঞ্চলের এখনও অনেক মাদ্রাসার নিয়ম, ক্লাস শেষ করে ছাত্ররা করার পর কিতাবগুলো নিয়ে পরের ঘন্টা পরের ক্লাস যেই কিতাব যে ওস্তাদের কাছে ওই কিতাবটা নিয়ে ওই ওস্তাদের রুমে চলে যায়। তা এখন তো আপনার আর ওই নিয়ম না, এখন ওস্তাদরাই আসে ক্লাসে ক্লাস। উচিত ছিল আসা না যাওয়া? যাই হোক, সে বিষয়ে বলছি না। মুসা আলাইহিস সালাতু আসসালাম খজিরকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। হিস্টরিতে আমি যাব না, খজিরের ব্যাপারে আমার লম্বা আলোচনা আছে, আপনারা যারা আমার বয়ান দেখেন দেখছেনও হয়তো, দেখে থাকবেন, লম্বা আলোচনা আছে দেখবেন। মুসা আলাইহিস সালাতু আসসালাম, বিশাল একটা ঘটনা ঘটছে, ঘটার পর যাক খজিরকে পাইছে, পাওয়ার পর সালাম দিছে। খজির বললেন, কে এখানে আবার সালাম, কোথেকে?
মুসা নবী বললেন মুসা কোন মুসা বনি ইসরায়েলের মুসা জি বনি ইসরায়েলের মুসা আপনি এখানে আল্লাহ বলছে আপনি এমন বিদ্যা জানেন যে বিদ্যা আমি জানি না সেই বিদ্যা অর্জন করার জন্য আপনার কাছে আসছি ইতিমধ্যে একটা পাখি সমুদ্রের মধ্যে মুখ দিয়া মুখটা উঠেছে উড়ানোর পর আপনার ঠোঁটের মাথায় সামান্য একটা ফোঁটা লেগে রয়েছে তো যাই হোক এই যে পানি ফোঁটাটা আপনার মুখ দিল উঠাইল আর এই যে সামান্য একটু পরিমাণ পানি খাইল পাখি আর পানি ঠুকুর দিয়ে কুটচুক খায় খজির মুসা নবীকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বিদ্যা এই সারা পৃথিবীতে যত বিদ্যা আছে আমাদের সবার বিদ্যা আল্লাহর কাছে ওই পাখির মুখে উঠানো সামান্য ওই যে ফোঁটাটা দেখলাম এই এক ফোঁটা পানি এর মানে আমাদেরকে আল্লাহ এই এক ফোঁটা পরিমাণ বিদ্যা দিছে আর পুরা মহা সমুদ্র বিদ্যা আল্লাহর কাছে রেখে দিছে এতেই আমগরে তো মনে করেন কে দেখে যে আমার চেয়ে কি বেশি পারে কি অবস্থা আমগো এক একজনের হ্যাঁ শেখুল হাদিস আল্লামা মুফতি মুহাদ্দিস পোস্টারে এটা না নিলে যাব না ওইটা না লিখলে আমি যাব না সেটা লিখতে হবে তারপর যাব এটা না লিখলে যাবই না কত শর্ত থাকে আমাদের ঠিক না আল্লাহ হেফাজত করেন কিসের এত শর্ত দিই বলেন কি যোগ্যতা আছে আমাদের এইগুলা বলা যেটা লিখতে হবে ওটা লিখতে হবে না হয় যাব না সারা দুনিয়াতে একটুক মাত্র বন্টন করে দিছে তো আমি আপনি পাইছি কটুক পাইলামই বা কটুক বন্টনে মহাসমুদ্র তো সেখানে রয়ে গেছে আল্লাহ কথা বোঝার তৌফিক দান করেন মুসা আলাইহিস সালাতুসসালামকে বলতেছেন আপনি যেই বিদ্যা জানেন এটা আমি জানি না আবার আল্লাহ আমারে কিছু বিদ্যা শিক্ষা দিছে এটা আবার আপনার জানা নাই তো মুসা আলাইহিস সালাতুসসালাম খজিরকে বলতে লাগলেন هل أتبعك على أن تعلمني مما علمت رشدا الله আপনাকে যে বিদ্যা দিয়েছে এই বিদ্যা অনুসরণ করার জন্য এই বিদ্যা অর্জন করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি খজির জবাব দিলেন قال إنك لن تستطيع معي صبرا আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না আমার সাথে কে বললেন খজির মুসা আলাইহিস সালাতুসসালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনার সাথে আমাকে নিতে পারেন ধৈর্যশীল পাবেন তো খজির বললেন লা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা আমি কিছু না বলা পর্যন্ত আমারে কোনো প্রশ্ন করবেন না খালি দেখতে থাকবেন আর ধৈর্য ধরতে থাকবেন কোনো প্রশ্ন করবেন না এখান থেকে শিক্ষা কি সামনে আলোচনা পড়ে যায় আমরা শিক্ষা হলো কিছু জানতে হলে ধৈর্য লাগবে কিছু জানতে হলে ধৈর্য লাগবে এটা একটা বিষয় তো দুজন চলতে লাগলেন যাইতে যাইতে সামনে নদী দুজনের কারো কাছে নৌকায় চড়ার মতো জাহাজে চড়ার মতো ভাড়া নাই নৌকার মাঝি খজিরকে চিনে ফেলছে পরিচয় আছে নদীর আশেপাশে প্রায় সময় দেখে সেই খাতিরে উঠায় নিস মুসা নবীরে উঠাইস জাহাজে চড়ার পর আল্লাহ বলেন হাত্তা ইদা রকিবা ফিস সাফিনাতি খরকহা জাহাজে দুজন উঠলেন খরকহা জাহাজটারে ছিদ্র করে দিছে খজির এটারে ছিদ্র করে দিছে মুসা আলাইহিস সালাতুসসালাম বলেন আপনি কামটা করলেন কি আ খরকতাহা লিতুগরিক আহলাহা এই মানুষগুলোরে ডুবানোর জন্য আপনি এটা ছিদ্র করছেন বলছিলেন আমি কিছু না বলা পর্যন্ত কোনো প্রশ্ন করবেন না খালি দেখবেন খজির কয় আমি না আপনারে বলছি কিছু জিজ্ঞাসা করবেন না খজিরকে বলতেছে লাকদ জিতা শাইআন ইমরা আপনি খারাপ কাজ করছেন আপনি নৌকা ছিদ্র করে খজির বললেন আপনারা বলছি আপনি
প্রশ্ন করবেন না, মুসা নবী কো ঠিক আছে ঠিক আছে আমি ঠিক করি নাই আর হবে না এরকম, আবার চলতেছে চলতে চলতে হাত্তা ইদা লাকিয়া গুলামা, দুজনে একটা গোলামের সাথে সাক্ষাৎ, একটা বালকের সাথে সাক্ষাৎ, খজির তাকে ধরলেন, ধরে মাইরা ফেলছে, হত্যা করছে। আচ্ছা আমার আপনার সামনে একটা মানুষ হত্যা করছে, কেমন লাগবে বিষয়টা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি অন্যায়ভাবে একটা ছেলে হত্যা করলেন, আপনি মহা অন্যায় করছেন। খজির বললেন, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি না বলছি আপনি ধৈর্য ধরতে পারবেন না? মুসা নবী বললেন, ক্বালা ইন সালতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, কারো ঘরে বাংলা কোরআন যদি থাকে সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে পড়া শুরু করবেন, 15 নম্বর পারার শেষ পৃষ্ঠাটা, 16 পারার শুরু পৃষ্ঠাটা একদম শেষ পর্যন্ত পড়বেন, দেখবেন কি মজা। আরে এত ব্যাখ্যাও দেখা লাগবে না, খালি অনুবাদগুলোই পড়বেন, অনেক মজা পাবেন। তো খজির বললেন, আমি না বললাম আপনি ধৈর্য ধরতে পারবেন না? তো মুসা বললেন, ইনসালতুকা ক্বালা ইনসালতুকা আন শাইইন বাদাহু ফালা তুসাহিবনি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরপরে যদি আর কিছু জিজ্ঞাসা করি ফালা তুসাহিবনি, আমারে আর নিয়েন না সাথে। তো খজির বললেন, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, মুসা নবী বললেন, ক্বালা ইন সালতুকা আন শাইইন বাদাহ না ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন ক্বাদ বালাগতু মিন লাদুন্নি উযরা, তো বলতেছে আমি যদি এর পরে আপনাকে প্রশ্ন করি তো আপনি আর আমাকে সাথে নিয়েন না, আমাকে আর সাথী করেন না। তো দুজন চলতে চলতে হাত্তা ইদা আতাইয়া আহলা করিয়াতিন ইসতাতআমা আহলাহা, এক গ্রামে আসছে, আসার পর দুজনের ক্ষুধা, মুসাফির হিসাবে গ্রামবাসীর কাছে মেহমানদারি চাইছে, ফাআবাউ আইয়ুদাইফুহুমা, গ্রামবাসী অস্বীকার করলো, না মেহমানদারি করব না, গ্রামবাসীর কাছে মেহমানদারি চাইছে তারা অস্বীকার করলো, মেহমানদারি করব না। এখন কোন এই লোক এ এলাকার কারো জন্য কিছু করতে মায়া লাগবে? যারা আমাদের মেহমানদারি করলো না, একটু সহমর্মিতা প্রকাশ করলো না, এদের প্রতি তো মায়া হবে না। ফাওয়াজাদা ফিহা জিদারাই ইউরিদু আইয়ান কদ্দা ফাকামা, হঠাৎ দুইজনে দেখলো একটা দেয়াল পড়ে যাওয়ার উপক্রম, খজির ওই দেয়ালটাকে সুন্দরভাবে ঠিক করে দিল, কোন এলাকার দেয়াল, যে এলাকার মানুষ কিচ্ছু খাওয়ায় নাই। তো দেয়াল তখন ঠিক করে দিল, মুসা নবী বললেন, এরাম করে কিছু খাওয়াইল না, এদের দেয়ালটা ঠিক করে দিলেন, লাউ শিতা লাতাখাসতা আলাইহি আজরা, চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন, তাহলে আমরা কিছু খাইতে রাইতে পারতাম। খজির বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, আমার আপনার মাঝে এটাই পার্থক্য, আমি আপনাকে এখন ব্যাখ্যা করব যেই বিষয়ের এতক্ষণ ব্যাখ্যা দেই না, আর যেই বিষয়ের ব্যাপারে আপনি ধৈর্য ধরতে পারেন নাই, সাউনাব্বিউকা আপনাকে জানাবো, বিতাউইলি মা ওই জিনিসের ব্যাখ্যা, লাম তাসতাতি আলাইহি যেই বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারে সবর ধৈর্য ধারণ করতে পারেন নাই, এই জিনিসের ব্যাখ্যা এখন আপনাকে আমি শোনাব। এবার বলতে লাগলেন, আম্মা সাফিনাতু ফাকানাত মাসাকিনা ইয়ামালুনা ফিল বাহ, ওনা আপনাদের পরীক্ষা নেওয়া দরকার, এবার কয়টা ঘটনা ঘটছে, 1 নম্বর জাহাজ, 2 নম্বর মেরাফেলস, 3 নম্বর দেয়াল ঠিক করা, এই তিনটা। তো মুসা নবী তিনোটার ক্ষেত্রেই এ প্রথমটা বলছে আপনি খারাপ কাজ করছেন, মানুষগুলো ডুবে মরবো না, নৌকা ছিদ্র করছেন, আরেকটা বলল একটা ছেলে অসহায় কত মাসুম বাচ্চা, এরা আপনি মাইরা ফেললেন, এটা কোনো কথা, আরেকটা আর আম করে খাওয়াইলো না, আপনি দেয়াল ঠিক করলেন, কিছু টাকা পয়সা পারিশ্রমিক হিসাবে নেওয়া তো জায়েজ ছিল, নিতেন আমাদের খাওয়ার ব্যবস্থা। তো এবার ব্যাখ্যা শুরু করলেন, 1 নম্বর, ওই আগে আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, এলেম শিখতে হইলে কী লাগে, ধৈর্য। 1 নম্বর, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহ ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকু ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, জাহাজটা ছিল
فكانت لمساكين কয়েকজন অসহায় মানুষের يعملون في البحر যারা সমুদ্রে কাজ করত এই জাহাজ চালায়া তারা খাইত এটাই তাদের জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম فاردت ان اعيبها আমি এটাকে দোষ যুক্ত করে দিতে চাইলাম কেন জানো وكان وراءهم ملك ياخذ كل سفينه غصبا পিছনে এক জালেম বাদশা ছিল এই জালেম বাদশা ياخذ كل سفينه এই সাফিনাতিনের পরে তাফসীরে জালালাইন খুলে দেখেন এখানে ব্যাখ্যা আছে কুল্লা সাফিনাতিন সলিহাতিন গসবা প্রত্যেক ভালো ভালো জাহাজগুলোকে ওই বাদশা চিন্তাই করে নিয়ে যায় আমি এটারে ছিদ্র করে দিলাম এটা এখন দুর্যুক্ত হয়ে গেছে এটা আর ভালো নাই বাদশা যখন দেখবে এটার মধ্যে দোষ আছে এটা আর চিন্তাই করে নেবে না তখন বাদশা ওই দলুর জলদস্যু যারা আছে তার ডাকাত দল যারা আছে তারা যখন জাহাজ আর নিতে পারবে না এই ডাকাতি করে যখন চলে যাবে তখন এই মাঝিরা নৌকার মালিকরা ছিদ্রটা বন্ধ করে আবার এই জাহাজ দিয়া জীবিকা উপার্জন করতে পারবে তাহলে কাজটা কি খদির ভালো করছিল না খারাপ ভালো এই একটা এলেম আচ্ছা ঠিক আছে বুঝলাম একটা মানুষ মেরে লেছেন এটাকে মন কথা তো খদির জবাব দিলেন আম্মাল গোলাম যে ছেলেটাকে মারলাম فكان أبواه مؤمنين তার দুই বাবা বাবা মা এরা ছিল ভালো মানুষ তো আমি চিন্তা করলাম যে এই ছেলে যখন বড় হবে আইয়ুর হিকহুমা তুগিয়ানা ওয়া কুফরা এই ছেলে তাদেরকে বাধ্য করবে নাফরমানি করতে কুফরি করতে বাধ্য করবে ও নিজেও কাফের হবে এজন্য আমি চিন্তা করলাম এরে যদি আমি হত্যা করি এর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সন্তান দান করবে যে সন্তানটা হবে নেককার ভালো একজন সন্তান হবে যে সন্তান মা বাবারে খারাপ কাজে নিবে না তা এটার আমি মেরে ফেলছি এটা থাইকা কোনো লাভ নাই কারণ এটা সারা জীবন অকর্মণ্য থাকবে এটা কাফের থাকবে আল্লাহ একটা বিদ্যার মাধ্যমে আমারে জানায়া দিয়েছে যে এটা হবে কাফের তা আমি এটা হত্যা করলাম আপনার চোখে দেখতে মনে হয়েছে এটা হত্যা আসলে আল্লাহ তো আমাকে জানায়া দিয়েছে এই ছেলে কেমন হবে এই জন্য হত্যা করলাম বাস্তবিক অর্থে তাফসিরকারকরা লেখেন এই সন্তান হত্যা করার পরিবর্তে ওই দম্পতিকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছেন এই কন্যার বংশ থেকে 11 জন নবী আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ ভালো হইছিল মুসা নবী আচ্ছা বুঝতে পারলাম দেয়ালটা ঠিক করছেন কা খানাটা না কিছু খাওয়ায় নাই খজির বললেন আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন ইয়াতিমাইন ফিল মাদিনা এই দেয়ালটা যে ঠিক করলাম এই দেয়ালটা আলী গোলামাইনি ইয়াতিমাইনি ফিল মদিনা ওয়া কানা তাহতাহু কানজুল্লাহুমা ওয়া কানা আবুহুমা সলিহা এই দেয়ালের নিচে তাদের সঞ্চিত সম্পদ ছিল এই দুইটা এতিম বালকের এই দুইটা এতিম সন্তানের দেয়াল যদি একবারে পড়ে যেত আর খাজানাগুলো যদি অন্যন্য কেউ দেখত চুরি করে নিয়ে যেত আমি আল্লাহর কাছ থেকে বিদ্যার মাধ্যমে জানতে পারলাম এটার নিচে ধনভাণ্ডার আছে দেয়ালটা এখন লাগায়া দেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ফারাদা রব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রব্বিক তারা যখন বড় হবে তখন রমার রবের রহমতের মাধ্যমে তারা তাদের এই সঞ্চিত ধনভাণ্ডারটা নিয়ে যেতে পারবে এখন তারা ছোট মানুষ এখন যদি এরা উন্মুক্ত হয়ে যায় অন্য মানুষ তাদের সম্পদটা মেরে দিবে এরা বড় হওয়ার পর তাদের সম্পদটা আল্লাহর রহমতে আল্লাহই পাওয়ার ব্যবস্থা করে দিবে বলেন তো তিনটা কাজ প্রথমে দেখতে আমাদের কাছে কি মনে হয়েছিল কিন্তু আসলে তিনটাই কি বলেন তো ভালো কিন্তু আবার এই কাম আপনারা করতে যায় না যারে মাইরা নেবেন মাইরা কবেন আমি জানতে পারছিলাম আরে মারা ঠিক আছে বিষয়টা আমার কিন্তু এরকম না এই বিদ্যা আমার আপনার নাই এটা এই বিদ্যা এটা আলাদা এক বিদ্যা ছিল এখন আপনি একজনে আপনার একজনে গিয়া কি করলেন লঞ্চে উঠলেন দশতলা আপনি নিচে ভুডা করে দিলেন না মানে আপনি কি করলেন আমি জানতে পারছি এখানে বিশাল বড় এক তিমি এই লঞ্চে খাইয়া ফেলবে এইগুলা করেন না কিন্তু আবার তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিষয়টা বুঝাইতে চাইলাম বলেন তো এলেমের প্রতি একজন নবীর আগ্রহ ধৈর্য কি পরিমাণ থাকলে তিনি বেচাইন পেরেশান হয়ে গেলেন যে আল্লাহ বলছে আপনার চেয়ে বড় জ্ঞানী আছে বাস ওই জ্ঞানীর জ্ঞানীর থেকে জ্ঞান আহরণ করার জন্য তিনি বের হয়ে বললেন আল্লাহ আমাদের সকলকে জ্ঞান অর্জন করার জন্য আগ্রহ ধৈর্য সবগুলা যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন আমিন